সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ব্রাদার ব্র্যান্ডের একটি প্লেন মেশিন। তো এটির প্লেন মেশিনের মডেলটা হচ্ছে S-5200A। তো এই মেশিনের স্টপ পজিশন কিভাবে প্যানেল বোর্ডের মাধ্যমে ঠিক করে সেটা আজকে দেখাবো। এই মেশিনের কিন্তু সেন্টারটি ঠিক নাই, তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি মেশিনটা সুইং করে। এটা কিন্তু যে নিরেল বার কিন্তু একবারে ডাউন হয়ে রয়েছে, এটা কিন্তু ঠিক পজিশনে নাই। এটা যদি আমি আপ পজিশন করি তাহলে এটা সেন্টারটা কিন্তু থাকবে এই পজিশনে, থাকবে সেন্টারটা এই পজিশনে। এটা এটা কিন্তু সেন্টারটি ঠিক নাই আমার চালান। ইভিং করার পরে এটার যে নিরেল বার পজিশন হচ্ছে এই, আর এটার যে সেন্টারের পজিশন, এই সেন্টার পজিশন কিন্তু এটা থাকার কথা হচ্ছে এই পজিশনে। এটা কিন্তু এই এই পজিশনে থাকবো, বাট এটা কিন্তু চলে গেছে এইখানে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। বি বাটন চাপ দিয়ে সুইচ অন করতে হবে। MORG আসবে, MORG আসবে, তারপরে এবি বাটন, এবি বাটন চাপ দেওয়ার পরে এখানে আছে +19 ছিল, আমরা এটা মাইনাস করব। এবার আমরা একবার সুইং করব। এবার কিন্তু পুরোপুরি হয় না, এখনো কিন্তু এই যে সেন্টার আউট আছে, নিরেল বারটা পজিশন একটু দেখে নেই, এখনো কিন্তু প্রপারলি হয় না। হ্যাঁ, নিরেল বার এখনো সেন্টার হয়নি, আরো সেন্টার হবে, এটা দেখতে পাচ্ছেন। তা আমরা আরো মাইনাস করব। বি বাটন চাপ দিয়ে সুইচ দিতে হবে, তারপর এবি, আরেকটা, হ্যাঁ সেভ। এখন আমরা সুইচ দিয়ে দেখব, সুইং করব একবার সেন্টার আছে কিনা। এখন কিন্তু আমাদের নিরেল বারটি কিন্তু সেন্টার আছে, এবং কি প্রপারলি কিন্তু টিমিং হইতেছে, সুতা কাটতেছে। আবার একবার সুইং করব। আর আমাদের এই যে পুলি যে মাটি, এটি কিন্তু ঠিক মিডল পজিশনে আছে, আপনারা দেখতে পারতেছেন। এটাই হচ্ছে আজকের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।